গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 10:58, উঠেছি 9টা থেকে, কাজ শুরু করিনি, কারণ কোথা থেকে করব বুঝতে পারছিলাম না। সত্যি কথা, চারদিকের অগোছালো অবস্থা, শনিবারও সেভাবে কোনো কাজ হয়নি, আমরা বেরিয়েছিলাম, তারপর শনিবারের ভিডিও তো তোমরা পাওনি, ডেইলি ব্লগের ভিডিও পাওনি আর কি। রবিবার সকালে গেছে আমার একটা ভয়েস ওভার ভিডিও, তো অনেকেই তোমরা রেসপন্স করেছো, আবার অনেকে করোনি, দেখেছো ভিডিও, শুধুমাত্র জানি না তোমাদের কেমন লেগেছে কি না লেগেছে। যারা কমেন্ট করেছো তারা প্রত্যেকে বলেছো ভালো লেগেছে। আমার ক্যামেরাটা হয়তো একটু নড়ে গেল, তো যাই হোক, এক হাতে অনেকক্ষণ ধরে রাখা যায় না, তো ওই আর কি। আর তো চলো, আমি শাঁখা বানানোটা পরে দুদিন একটু খুললাম, ইচ্ছে করে দেখবে মাঝে মধ্যে একটু চেঞ্জ করে পড়তে, তো আবার এখন চেঞ্জ করে নেবো, যেহেতু আজকে থেকে ফুল দমে কাজ শুরু হচ্ছে, তাই জন্যে তো তারা দেখায় সকাল থেকে কি কি কাজ হয়েছে আর কি। এখনো অবধি টেবিল পুরো গোছ গাছ, এই যে চেয়ারের দুটো দুদিকে শার্ট দেখতে পাচ্ছে, এই দুটো শার্ট ও দুদিনে পড়েছে, একটা শনিবার একটা রবিবার, তো এই যে নিচটা ভাঁজ পড়ে গেছে, যেহেতু তো বসে না, শার্টগুলো তো ইন করে না, ইন করলেও যদিও বা এখান থেকে কুচকে যাওয়ার চান্স থাকে, তো ইন করেনি যেহেতু শর্ট শার্ট, ওই জন্য ও ছেড়ে পড়েছিল বলে নিচে একটু কুচকে গেছে, ভেবেছি আয়রন দিয়ে টেনে দিয়ে জাস্ট পড়েছিল, সারা রাত এইভাবে ঝুলিয়ে রেখেছিল যাতে ঘাম টাম থাকলে শুকিয়ে যায়। আর আমিও জামা কাপড় প্রত্যেকটাকে বাইরে ব্যালকানিতে এক ঘন্টা রোদ খাইয়ে এনে তারপর এখানে ভাঁজ করে রেখে দিয়েছি। এখানটা সমস্ত কিছু দেখো ভাঁজ করা আছে, এখানটা গোছানোই রয়েছে, সমস্তটা অসুবিধা নেই, শুধু এই দুটো শার্ট ওই যে বললাম আয়রন করে টেনে দিয়ে তারপর আমি ঢুকিয়ে দেবো। আর আমার সেন্টার টেবিলও গোছানো রয়েছে, তো তোমাদেরকে শুধু দেখাবো যে কী কেনা কাটি হয়েছে, যেহেতু ও এতক্ষণ শুয়েছিল, একটু মানে শুয়েছিল বলতে উঠেই গেছিলো, এই ভিডিও ফিডিও এসব দেখছিল, তো ওই জন্য খাটটা গোছানো হয়নি। এবার খাটটা গুছিয়ে খাটটাকে ঝাঁটিয়ে দিয়ে তারপর হাত দিয়ে আজকে ঘরটা মুছবো, সেভাবে আজকে ঝাঁটা লাগাবো না, আজকে শুধু ঘরটা মুছবো হাত দিয়ে। তো বুঝতেই পারছো রান্না বলতে আজকে করবো শুধু পেঁপে সেদ্ধ আর সার্ডিন মাছ বেগুন দিয়ে করবো, যেহেতু ঘরের এত কাজ করে না আর রান্নাবান্না তেমন ইচ্ছে করে না আর কি। কালকে আইকিয়া থেকে এই সিলিকনের চামচগুলো কিনেছি, এগুলো স্পেশালি কিডসের জন্য, কিন্তু বাচ্চাদের জিনিসপত্র বড়রাও ব্যবহার করা ভালো। এক মিনিট, তারাও তো প্রচণ্ড বেশি নড়ছে ক্যামেরাটা, তো মানে ফোনটা আর কি, ক্যামেরা বলতে ফোনের ক্যামেরা। তো এই যে এই চারটে সিলিকনের চামচ কিনেছি, তারাও তোমাদেরকে খুলে দেখালে মনে হয় ভালো হবে নাকি, পরে দেখাচ্ছি। আর আর এই চারটে চামচ কত নিয়েছে বলতো আইকিয়াতে? 19 টাকা নিয়েছে, তো আমার ঠিকঠাকই লেগেছে। কাঁটা চামচ হলে বেশি ভালো হতো, কাঁটা চামচ কালকে পাইনি, মানে পেয়েছি বলতে এই সিলিকনের কাঁটা চামচ, এই চামচ আর ছুরি, তিনটে মিলিয়ে 100 টাকা নিচ্ছিল, এরকমই একটা বাঞ্চে প্যাকেট করা ছিল, ওরকমই হয়তো 12 পিস ছিল সব মিলিয়ে, মানে চারটে এই চামচ, চারটে কাঁটা চামচ, চারটে ছুরি সব মিলিয়ে 100 টাকা নিচ্ছিল, সেটা আমার ঠিক ভালো লাগলো না, ওই জন্য আমি আনিনি, আমি গোল চামচে এনেছি। পরের বার গেলে যদি কাঁটা চামচ ওরকম পাই তো নিয়ে আসবো, স্টিলেরও পেয়েছিলাম, স্টিলের দুখানা রয়েছে আমার, এমনি চামচ গোল চামচ, তো লোকজন এলে না একটু চামচের অভাব পড়ে যায় আর কি, মানে দুজনকে দেওয়ার পর বাকি দুজনকে হাত দিয়ে খেতে হয়, তো ওই জন্য চামচ আনলাম। আর এইরকম আমার বরের ডিনার সেটের ভীষণ শখ, আমি না বিয়েতে পেয়েছি, এই শ্বশুর বাড়িতে পেয়েছিলাম আমি একটা, আর বাপের বাড়িতে পেয়েছিলাম একটাই বোধ হয় পেয়েছিলাম, এই বাড়িতে একটা না দুটো ডিনার সেট এরকম পেয়েছি, শ্বশুর বাড়িতে আর আমার বাড়িতেও ওরকমই দুটো না কটা পেয়েছিলাম। একটা আমি আমার মামিকে দিয়েছি, ছোটোখাটো যে ডিনার সেটটা ছিল ওটা মামিকে দিয়েছি, আর আমার বান্ধবী যে বর্ষা ওরা আমাকে একটা হিউজ ডিনার সেট দিয়েছে, যেটা আমি আজও খুলে দেখিনি বিশ্বাস করো, মানে আলমারির ওপরে ওটা আমি রেখে দিয়েছি, ওটা মামনিও ব্যবহার করে না, যেটা আমরা ব্যবহার করি মানে মাঝে মধ্যে লোকজন এলে শ্বশুরবাড়িতে যেটা ব্যবহার করা হয় সেইটাতে 6 পিসের মানে 6 পিস প্লেট এরকম দিয়ে দিয়ে ডিনার সেটগুলো করা রয়েছে। তো কিন্তু বর্ষাদের বক্সটা একটা হিউজ বক্স, আমি এখনও পর্যন্ত খুলে দেখার মানে সাহস করিনি, ওটা বাবা আলমারির ওপরে সুন্দর করে রেখে দিয়েছে। ওটা আমাদের ইচ্ছে আছে, যেখানেই আমরা একটা তো ইচ্ছে থাকে মানুষের ভবিষ্যৎ নিয়ে, তো পরে ওটাকে আমরা আনিয়ে নেব বা কিছু একটা করব, বা কলকাতাতেই কিছু একটা হলে কলকাতার ওখানেই শিফট করাবো, তো এইসব প্ল্যান প্রোগ্রাম রয়েছে ওই ডিনার সেটটাকে নিয়ে, তো খোলা হয়নি আর কি। আর ছোটোখাটো যে ডিনার সেটটা আছে ওটা মামনি ব্যবহার করছে বললামই, তো আমার কাছে আমি এখানে ইচ্ছে করেই কোনো ডিনার সেট আনাইনি, পারলে এখানেও পার্সেল করিয়ে নিতেই পারি ওই ডিনার সেটটাকেও, কিন্তু মানে ওইগুলো মেনটেন করা একটু ডিফিকাল্ট ব্যাপার, আর ওগুলো ডাইনিংয়ে বসে খেলে বেশ ভালো লাগে দেখতে, কিন্তু এখানে তো ডাইনিং টেবিল নেই, তো এইসব ভেবে এখন লাভ নেই। আর রেন্টেড ফ্ল্যাটে এত কিছু নিয়ে পারা যায় না, কারণ চেঞ্জ করার সময় হিউজ জিনিস নষ্ট হতে পারে, ওই জিনিসগুলো তো স্পেশালি,
কাঁচের জিনিস, এই জিনিসগুলো এর জন্য দেখবে আমার ঘরে বিশেষ কিছু জিনিস নেই কাঁচের বা এই ধরনের কিছু, কারণ আমি গ্লাস কিনেছিলাম সামান্য, সে গ্লাস ভাঙতে ভাঙতে এখন দু পিসে এসে ঠেকেছে, তাই গ্লাসেরও কোনো ঠিক ঠিকানা নেই। তো ওর ডিনার সেট ভালো লাগে বলে আমি দেখি এরকম কাঁধা উঁচু একটু এরকম দুখানা বোল টাইপের, মানে বোলও না প্লেটও না, সবজি মাছ শুকনো এই ধরনের জিনিস নামানো যাবে। তো পরের বার গিয়ে বোলগুলো কেনার ইচ্ছা আছে, এইগুলো নিয়েছে 59 টাকা করে, আর ওই বোলগুলো যে ছিল ওগুলো 150 টাকা করে ছিল, তো ওগুলো আনিনি, ওগুলো পরের বার গিয়ে আনবো। বলো না আনপ্ল্যান গেলে যা হয় আর কি, ব্যাগও নিইনি কিছু নিইনি, তো ওই জন্য আর আনিনি। এরকম ওই যে বললাম দুখানা নিয়েছি, এই হচ্ছে দুখানা, আর প্লেটগুলো হচ্ছে এটা, এই যে প্লেট পুরো হোয়াইট, আমার ভীষণ ভালো লাগে হোয়াইট জিনিস মেনটেন করা একটু টাফ, তো এই প্লেটগুলোও নিয়েছি 59 টাকা করে। পুরো ডিনার সেটের কোয়ালিটি যেরকম থাকে সেই কোয়ালিটি, তোমাদেরকে তো আর কোয়ালিটিটা বোঝাতে পারবো না, আওয়াজটা পেলে কিনা জানি না, তবে পুরো ডিনার সেটেরই কোয়ালিটি এসেছে। তবে বা বেশিরভাগই না ওখানে চায়নার ফ্রান্সের প্রোডাক্ট ছিল, বেসিক্যালি সবটাই চায়নার, এই প্লেটগুলো ফ্রান্সের ছিল। তো এই আর কি, এবার চলো ঘরটাকে গোছাই, গুছিয়ে হাত দিয়ে ঘরটাকে মুছে নিয়ে দেন দেখি স্নান করে আমি রান্না করবো না, রান্না করে আজকে স্নান করতে পারি দেখি ঠিক নেই কোনোটারই কি করবো না করবো, চলো আগে আগে কি হয় দেখতে থাকো, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না প্লিজ, তোমাদের জন্য এই ভিডিওগুলো বানানো থাকে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করো, শেয়ার করো, আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতেই পারো। তো চলো এখনকার মতো টাটা, আমি ঘরটা মুছে নিই। স্নান দান করা আমার হয়ে গেছে কিন্তু কারেন্ট নেই অনেকক্ষণ ধরে, ভেবেছিলাম রান্নাটা করে নিয়ে স্নান করতে যাবো, কিন্তু আমি আজকে যে মাছটা করবো ওটাতে একটু সর্ষে বাটার প্রয়োজন ছিল, যেহেতু সামুদ্রিক মাছ বরফের মাছ তাই এগুলো না আমি শুধু জিরে বাটা দিয়ে খেতে পারি না, কিন্তু কিছু করার নেই এখন সর্ষে বাটা নেই, আর পেঁপেটাকে স্কিপারে ঘষে নিয়ে করলে বেশি ভালো হতো, কিন্তু আমার না আজকে আর ওই যে বললাম বডিতে আর জোর নেই সেভাবে, তবে আমি ভেবেছিলাম পেঁপেটাকে সেদ্ধ করবো, তাহলে বললাম পেঁপে সেদ্ধ তো খাই, ওকে এই জিনিসটা খাওয়ানো হয়নি এখনো, যদিও ছোলা দিয়ে করলেও ভালো লাগতো, ঠিক আছে ছোলা ঘরে নেইও অত ভেবে তাই জন্য লাভও নেই, তাই জন্য যেহেতু আমি চপারে চপ করে নিয়েছি তাই অত ভালো তো স্কিপারে ঘষার মতো আমারটা হয়নি, তাই জন্য একটু ভাপাতে বসিয়েছি পেঁপেটাকে, ওটা হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আর জানি না মাছটাকে আমি কি করবো, আমি কিছু মাথাতেই আসছে না, বেগুন টেগুন কেটে তো নিয়েছি, দেখা যাক কি করি, যেটাই করি তোমরা তো সাথে থাকবে, আমার স্নান পুজো জামাকাপড় সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 12:15, তো চলো কাজগুলো করে নিই, এবার রান্না টান্না করে নিই, রান্না খাওয়া হলে আজকের মতো একটু রেস্ট নিতে পারবো, আবার রাতেরটা রাতে ভাববো দেখা যাবে রাতে কি করি, তো চলো শুরু করি। আগে আগে কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি, যে কোনো তেলেই করা যেতে পারে, জিরে ফোড়ন দিলাম একটু, তারপরে ছোট্ট ছোট্ট করে আলু কেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো, চাইলে তোমরা আলুটা ভেজে তুলেও নিতে পারো, কারণ এখানে তো আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি দিয়েই দিলাম একেবারে, এবার এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। তো এবার একে একে সমস্ত কিছু অ্যাড করব, আলুটা একটু একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তখন দেব নুন, দেব একটু হলুদ, আজকে না আমি হাঁপিয়ে যাচ্ছি কেমন ঘুম ঘুম পাচ্ছে, মানে এনার্জি নেইও আজকে, আর কালকে বহুত এনার্জি লস হয়েছে আজকে আমাদের, দেব ধনে গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, কিন্তু আমার ঘরে ভালো কাঁচা লঙ্কা নেই, আমি একটু লঙ্কার গুঁড়োই দিচ্ছি, তো এই আর কি দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এবার পেঁপেটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু জল দেব, কিপারে ঘরটা হলে না দেখতে ভালো লাগবে একটু ব্যাপারটাকে, ঠিক আছে এখন আর বডিতে জোর নেই, হাতেও জোর ছিল না, এটাকে এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে করতে থাকবো।
দেখো পেঁপের ঘণ্টটা আমার রেডি, লাস্টে এটা হয়ে যাওয়ার পর জলটা দেখো পুরোটাই শুকিয়ে গেছে। আমি একটু জল দিয়েছিলাম যাতে পেঁপেটা পুরো সেদ্ধ মতো হয়ে যায়। এটার মধ্যে একটু সেদ্ধ ছোলা দিলে খেতে ভালো লাগে, কিন্তু ওই যে বললাম ঘরে নেই আমার, তো ঠিক আছে অসুবিধা নেই, এটাও ভালো লাগবে খেতে। এটা লাস্টে নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, তোমরা যারা ঘি খাও তারা ঘি দিতে পারো, আমার বর খেতে চায় না তাই আমি আর ট্রাই করলাম না। তো এটা হয়ে গেছে, আমি এবার নাবিয়েই নেব, নুন ফুন সবই ঠিক আছে। তো এই দেখো এটা এবারে করলে এক জায়গায় হয়ে যাবে, যেহেতু আমার ওই তো বলছিলাম স্লিপার ঘরটা নেই, তাই জন্য আমি না হয়ে যাওয়ার পরে একটু ম্যাশ করে নিয়েছি জিনিসটা। আর দেখাচ্ছি আজকে আমি কিসে নামাবো, ওই দেখো এই জিনিসগুলো দেখতে পাচ্ছ আমি সবটা ধুয়ে নিয়েছি। আর চামচগুলো কি কোয়ালিটি ভালো দেখো, একটুও বেগবেও না কিছুই হচ্ছে না, খুব ভালো। তো এই আর কি এর মধ্যে নামাবো আজকে, বরের ইচ্ছে হচ্ছে ওর মধ্যেই খাবে, ওর মধ্যেই সব কিছু করবে, তাই জন্য আর ওই যে চপারটা তো বার করাই ছিল। তো চলো এটা আগে নামিয়ে নিই। তোমরা কেউ এই মাছটা খেয়েছো কি না বলবে আমাকে, এই যে সার্টিন মাছ, ছালটা ছাড়িয়ে কিন্তু খেতে হবে ওপরে। তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি সেটা নয়, তেলটা গরম হচ্ছে। তার আগে তোমাদেরকে আরও একটা সুসংবাদ দিই, তোমাদেরকে যে বারবার বলছিলাম না যে কারেন্ট নেই কারেন্ট নেই, আমার একটু সর্ষে বাটা হলে ভালো হতো, তো আমি সর্ষেটা বাটতে পেরেছি, কারেন্টটা এসেছে পেঁপেটা হতে হতেই। তো এই দেখো পেঁপেটা পুরো বসে গেছে বাটিতে, তো যাই হোক এরকম হয়েছে। আর বাটিগুলো বেশ ভারী, এরকমটা নয় কিন্তু যে আমি রোজ ইউজ করবো, আর কালকে এনেছে, আজকে ইউজ না করলে পাপ দেবে আমাকে ভগবান, তাই জন্য ইউজ করছি, তা নয় বরের ইচ্ছে, আর প্লেট দুটো রোজই ইউজ হবেই আর কি। তারা আমার তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে নি মাছটাকে। এই মাছটা জানি না এটা কেমন টেস্ট হবে, বাট এরকম পুরো মাছ মানে বেশ মোটা ভারী মাছ, তো এই মাছগুলো বেশ ইলিশ মাছ মতো, ইলিশ মাছের মতো না টেস্ট হয় খেতে। তো দেখি রান্না তো করি, তারপর তোমাদেরকে শেয়ার করছি। কিছুই না বেগুন দিয়ে করবো, কালো জিরে ফোড়ন দেবো, আর একটু জিরে গুঁড়ো, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা এই দিয়েই করবো। আর ঝোলটা এদিকে ফুটে গেছে, ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে মাছগুলো এই যে তোমাদেরকে ছাল ছাড়িয়ে নিতে হবে, এই যে দেখো এই যে শিরের মতো রেখাটা দেখছো, এটাকে ছাড়িয়ে নিতে হবে। এটা দুপাশেই রয়েছে, এপাশেও রয়েছে, এপাশেও রয়েছে, দেখো এটা একটু শক্ত আইটেম। তো এই এই যে মাছের এই যে ডুমের এই পোর্শনটা শুধু ছাড়িয়ে নিতে হবে, ব্যাস বাদ বাকি সবটাই খাওয়া যাবে। মাছটার ওটা কাঁটা টাইপের একটা শক্ত, তো এই মাছের এটাও পাওয়া যায়, এটা ছাড়ানো আবার এটা শুদ্ধ পাওয়া যায়। এতদিন মানে এই লোকাল যে দোকানগুলো আছে সেগুলোতে এই ছাড়ানোটা নয়, এমনিটা পাওয়া যায়। তো আমার এই ছাড়ানোটা খেতে খুব ভালো লাগে, আর আমার মায়ের আবার এমনিটা খেতে ভালো লাগে। আর প্রমিতও নতুন ট্রাই করবে, কারণ ও তো অনেক মাছই চিনতো না, আমার পাল্লায় পড়ে চিনছে এই আর কি। যেহেতু মাছগুলো একটু মানে নরম মাছ নয়, তাই জন্য আমি আগে থেকেই দিয়ে দেবো মাছগুলোকে, তো ফুটে যাক নামিয়ে নেবো তারপর। মাছটাও তো আমার রান্না হয়ে গেছে, এই দেখো। তো এই রকম করে বাবা না খেতে খুব ভালোবাসে, মানে এরকম ছাল তোলা আমার মতনই আর কি। তো বাবা আনে তাও আর কি, আমি যেহেতু করেছি তাই একটু মনে পড়ে গেল এই আর কি। পেঁপেটা তো দেখে দিয়েছি, আর ভাতটা এখানে হচ্ছে, এটা হয়ে গেলেই আমার হয়ে যায়। 1:17 মোটামুটি দেড়টার মধ্যে ভাত হয়ে যাবে। এখন বাজে 6:00, খিদে পেয়ে গেছে বলে করেছি একটু চিজ অমলেট, মাঝে হয়তো চিজ দিয়ে দিয়েছি। আর উনি খেয়েছেন কুরকুরি, বললাম খাবে, বললো না, ও অবশ্য সকালে 2 ডিম খেয়েছে ওই জন্য খাবে না আর কি। তো হয়ে গেছে, আমি এবারই ফোল্ড করে দেবো আর কি। আর এখানে রাতে সরঞ্জাম করে নিয়েছি, রাতে হবে আলুর দম, আলু কেটে নিয়েছি, একটু ভাপিয়েও নিয়েছি আমি, আর মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নিয়েছি, মটরশুঁটির কচুরি হবে। এখানে ময়দাটা মাখানো রয়েছে, আর যেহেতু মটরশুঁটিটা গরম তাই জন্য আমি এখনই মিক্সিতে দিতে পারবো না, পরে দেবো। তো চলো এটাকে ফোল্ড করে নিই এবার। এখন বাজে 6:51, একদিকে বসিয়ে দিয়েছি পুর আলুর দমের আলুটা, একটু ভাপিয়ে নিতে বসিয়েছি, আর এটা ওর জন্যে কর্ন সেদ্ধ। তা আমাদের নুন গোলমরিচ পাতিলেবু থাকলে দিতাম, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে বলে ওই পদ্ধতিটা দেখতে পাচ্ছ তো, ওই জন্য আলো আলো হয়েছে, এই মাত্রই গেল কারেন্টটা। আর এখানে আমার সন্ধে ফন্দে দেওয়াও হয়ে গেছে, তো চলো দিয়ে দিই। রাতের ডিনার কমপ্লিট, কড়াইশুঁটির কচুরি, লঙ্কা আর আলুর দম, তো চলো দিয়ে দিই। আর আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লাগে থাকবে।